السلام عليكم. এটা হচ্ছে জুমার এখনো জুমার সময় হয়নি জুমার আগ মুহূর্তে দেখুন মদিনার মনোয়ারার মাঠ মসজিদ নববী ফুল হয়ে তারপর ছাদের উপর ভিতর বাহিরে সব ফুল হয়ে এই দেখুন মাঠের কি অবস্থা ফুল হয়ে তারপর হচ্ছে বাউন্ডারি ছাদের উপর মদিনার মাঠ ফুলে ফুল হওয়ার পরে যে বাহিরে একটি মাঠ আছে যে নতুন করে বানানো হয়েছিল সেটা হচ্ছে মদিনার মনোয়ারা মেইন গেটে দিয়ে ঢোকার হাতের বাম সাইডে গেট নাম্বার হচ্ছে 320 এসির যে বিশাল বড় একটি মাঠ বানানো হয়েছে এই মাঠের দেখুন কি অবস্থা পুরো মাঠ ফুল হয়ে তারপরে বাহিরের দিকে বরফুল দেখুন কি অবস্থা কোথায় একটু কয়েক জায়গায় খালি জায়গা আছে আর তাছাড়া পুরো মাঠ ফুলে আছে খালি জায়গা কোনো স্থান ভিতরে তো নেই এই এটা হচ্ছে বাইরের সাইড তার সাথে দেখুন যে দুই বিল্ডিং এর মাঝখানে যে একটি জায়গা দেখা যাচ্ছে এটা হচ্ছে উহুদ পাহাড় কারণ উহুদ পাহাড় মেইন গেট থেকেও দেখা যায় চতুর্দিকে কারণ উহুদ পাহাড় মদিনার মদিনা না সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে উহুদ পাহাড় সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় অনেক বিশাল বড় একটি এরিয়া নিয়ে হয়তো কমসে কম 15 থেকে 20 মাইল হবে এত বড় একটি পাহাড় সেই জন্য এখান থেকে পর্যন্ত দেখা যাচ্ছে আর দেখুন আস্তে আস্তে যে মদিনার বাহিরের মাঠটি যেটি আছে সেটিও আস্তে আস্তে ভরপুর হয়ে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু জুমার নামাজের অনেক সময় বাকি আছে তার আগে পুরো মুহূর্ত দেখুন এই অবস্থা কারণ মদিনার মনোরম মাঠে জুমার নামাজের আগ থেকে শুরু হয়ে যায় মানুষ আসা যাওয়া আসা মদিনাতে 9টা সাড়ে 9টার দিকে আস্তে আস্তে এসে মদিনার ভিতর মসজিদ নববীর ভিতর এবং বাহির মাঠ ছাদের উপর সব ফুল হয়ে তারপর যখন অবশিষ্ট ভিতরে জায়গা থাকে না বন্ধ করে দেওয়া হয় গেটগুলো তখন এইভাবে আস্তে আস্তে মাঠের বাহিরে বিল্ডিংয়ের নিচে এদিক সেদিক যেখানে যে যেভাবে জায়গা পায় সেভাবে বসে থাকে